ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্ডিয়ান হাউস ওয়াইফ মমিজ লাইফ। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আর এখন বাজে দুপুর একটা, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম, কেননা এর আগে পর্যন্ত আমার অনেক কাজ থাকে, সেসব কাজগুলো নিপটে আমি এই বসলাম একটু ব্লগ করতে। তো বন্ধুরা, এখন তো শীতকাল পড়েই গেছে, সকাল এবং রাতের দিকে ভালোই ঠান্ডা পড়ছে, আর তার সাথে সাথে আমাদের কিন্তু যে স্কিনটা কিন্তু ভীষণভাবে এখন মানে ড্রাই হয়ে যাচ্ছে। আর এই ড্রাইনেস থেকে দূর হতে আমরা অনেকেই অনেক রকম কিছু লাগাই, বাজার চলতি কিছু তেল পাওয়া যায়, সেই তেলগুলো এনে লাগাই বা বডি লোশন লাগাই। আমিও লাগাই বডি লোশন, কিন্তু বাজার চলতি যে তেলগুলো আছে সেগুলো আমি কোনোদিনও লাগাই না, কেননা আমি জানি ওগুলো নামেই অলিভ অয়েল, কাজে না। তো যাই হোক, আমি ছোটোবেলা থেকেই একটা তেল ইউজ করি, যেটা এমনি নর্মালি সর্ষের তেল। আর এই সর্ষের তেলের মধ্যে কিছু ইনগ্রেডিয়েন্টস দিই, সেই ইনগ্রেডিয়েন্টসগুলো সবই আমাদের প্রায় আশেপাশেই মানে হাতের কাছেই পাওয়া যায়, সেই কারণে বিশেষ কষ্ট হয় না সেগুলো জোগাড় করতে। আর সেগুলো আমাদের শরীরের পক্ষে, বিশেষ করে আমাদের স্কিনের পক্ষে খুবই ভালো। আর এই যে তেলটা, এটা যখন আমি ছোট ছিলাম তখন আমার মা ইউজ করতো, বানাতো, তার থেকে আমার শেখা। আর আমিও আমার বাচ্চা হওয়ার পরে সেই তেল ইউজ করি, আমি কোনো রকম বাজার চলতি তেল তাদের ইউজ করতাম না। শীত পড়তে না পড়তে আমি এই তেলটা বানিয়ে রাখি, বানিয়ে আমি স্টোর করে রাখি, পুরো শীতটা এই তেলটাই আমি ইউজ করি। আর সবথেকে বড় কথা হচ্ছে, এই তেলটা মাখার পরে কিন্তু যদি কোনো রকম কোনো স্কিন প্রবলেম থাকে সেটাও তো দূর হয়, আর সাথে সাথে এই যে ওয়েদার চেঞ্জের জন্য যে সর্দি কাশি হয় সেটা হয় না। আসলে বন্ধুরা, আজকে তেলটা বানাবো বলে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো আমার জোগাড় করা হয়ে গেছে। আর বানানোর আগে ভাবলাম যে তোমাদের সাথে আমি তেলটা কীভাবে বানাচ্ছি সেটা শেয়ার করি। বন্ধুরা, এটা তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, তবে আমার মনে হয় এই তেলটা কোনো ক্ষতি করবে না, উল্টে আরও ভালোই করবে। তা তোমরা তোমাদের বাচ্চাদেরও লাগাতে পারো, বা তোমরা নিজেদের জন্য বা ঘরের পরিবারের সব সদস্যের জন্য এই তেলটা ইউজ করতে পারো। তেলটা বানিয়ে তোমরা একটা কাঁচের বোতলে স্টোর করে রাখতে পারো শীতকালের জন্য। আর তেলটা যে শুধু স্কিনের পক্ষে ভালো তা আমি বলবো না, কেননা ওয়েদার চেঞ্জের সময় যে আমাদের অনেকের যে বুকের মধ্যে কফ জমে থাকে, সেই কফটাকে রিলিফ করতে কিন্তু তেলটা খুব ভালো সাহায্য করে। তার সাথে সাথে যাদের শরীরে ব্যথা হয়, মানে অনেকের আর্থ্রাইটিসের কারণে ব্যথা হয়, বা অনেকের টায়ার্ডনেসের জন্য শরীরে মানে অত্যাধিক কাজকর্ম করার পর একটা যে ব্যথা হয়, মানে বডি পেন হয়, সেই বডি পেনের জন্য কিন্তু এই তেলটা খুব ভালো। ভিডিওটি যারা নতুন দেখছো তাদের কাছে অনুরোধ করব যে আমার ভিডিওর নিচে যে একটা লাল কালারের বাটন আছে সেটাকে বলে সাবস্ক্রাইবার বাটন, সেই বাটনটাকে প্রেস করে দিলেই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে। আর ওখানে যেটা বেল বাটন আছে সেই বেল বাটনটাকে যদি তোমরা টেপো, তাহলে আমার চ্যানেলে যখনই নতুন ভিডিও আমি আপলোড করব সেটা তোমাদের ফোনে সেটা সাথে সাথে তোমরা জানতে পারবে। তাহলে আমাদের প্রধান উপকরণটি হলো সর্ষের তেল, এবং এই সর্ষের তেল কিন্তু তোমাদের নিতে হবে আগমার্কযুক্ত। আর যদি কেউ ঘানিতে ভাঙানো খাঁটি সর্ষের তেল পাও তাহলে তো খুবই ভালো হয়। এবার আসি গুণাগুণে। তো সর্ষের তেলে এমন এক প্রপার্টি আছে যেটা হাতের তালুতে ঘষে যদি বুকে পিঠে মাখা যায় তাহলে যে জমা কফ থাকে সেটা দূর হয়ে যায়, সেটাকে নরম করতে সাহায্য করে। এছাড়া এর মধ্যে এই তেল ম্যাসাজ করলে জয়েন্ট পেন যাদের হয় বা আর্থারাইটিসের প্রবলেম আছে তাদের পক্ষে খুব ভালো, কেননা এতে ব্লাড সার্কুলেশন খুব ভালো হয় আর বডি পেন দূর হয়ে যায়, আর জয়েন্টে যে স্টিফনেস থাকে সেটাও চলে যায়। আর এর মধ্যে অ্যান্টিফাঙ্গাল প্রপার্টি থাকায় স্কিনের র্যাশ বা ফাঙ্গাল ইনফেকশান থাকলেও সেটা দূর হয়। বন্ধুরা, আমার এই তেলটা বানানোর জন্য সর্ষের তেলের সাথে আর যেসব ইনগ্রেডিয়েন্টস লাগবে সেগুলো হচ্ছে, তোমার প্রথমেই বলি, নিম পাতা, তারপরে হচ্ছে হলুদ, তারপরে রসুন, এটা হচ্ছে তোমার কালো বিউলির ডাল, তারপরে হচ্ছে তোমার কালো জিরে। এগুলো কিন্তু প্রত্যেকটির বিশেষ বিশেষ গুণ আছে যেগুলো আমি তেলটি বানানোর সময় তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি কাঁচা হলুদ, নিম পাতা আর রসুনটাকে হালকা পিষে নিয়েছি, আর কালো জিরা আর যে কালো বিউলির ডালই বলো ইয়া কলাইয়ের ডাল বলো সেইগুলোকে আমি হালকাভাবে একটু পাউডার করে নিয়েছি। এবার এই সমস্তগুলো আমি তেলের মধ্যে ঢেলে ভালো করে এটাকে জাল দেব।
তো প্রথমে আমি একটা স্টিলের কড়াই নিয়েছি, স্টিলের কড়াইয়ে যে 1 কাপ সরষের তেল আমি নিয়েছিলাম সেটা ঢেলে দেব। ঢেলে দেওয়ার পরে প্রথমেই আমি কালো জিরে আর কালো কলাইয়ের ডালটা আমি দিয়ে দেব। এরপরে আমি দেব নিম পাতা, হলুদ আর রসুন। এরপর বন্ধুরা আমি একে একে এই যে উপকরণগুলি আমি ব্যবহার করেছি এর গুণাগুণের কথায় আসি। প্রথমে এই নিম পাতার কথায় আসি। তোমরা তো সবাই জানো নিম পাতার মধ্যে অ্যান্টিসেপটিক প্রপার্টি থাকে, যেটা আমাদের যে কোনো স্কিন প্রবলেম থেকে দূর করতে সাহায্য করে। এরপরে কাঁচা হলুদ, কাঁচা হলুদেও অ্যান্টিসেপটিক প্রপার্টি থাকে, অ্যান্টিফাঙ্গাল প্রপার্টি থাকে, যেটা আমাদের স্কিন প্রবলেম দূর করতে সাহায্য করে, স্কিনকে উজ্জ্বল করতে সাহায্য করে। তাহলে মানে স্কিন বা ত্বকের পক্ষে এটাও আমাদের খুব ভালো। এরপরে আছে তোমার কালো বিউলির ডাল বা কলাইয়ের ডাল, এটাতে ন্যাচারাল অ্যান্টিসেপটিক প্রপার্টি থাকে যা বিভিন্ন স্কিন প্রবলেম দূর করতে সাহায্য করে। এছাড়া এটা কিন্তু জয়েন্ট পেনের পক্ষে খুব ভালো, আর এটা হাড় শক্ত করতে সাহায্য করে, কারণ এর মধ্যে আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম আর থাকে ম্যাগনেশিয়াম। আর এটা কিন্তু আমাদের স্কিনকে নরম আর উজ্জ্বলও করে, কেননা এর মধ্যে ন্যাচারাল ব্লিচিং এজেন্ট থাকে, যেটা আমাদের শুকনো মরা ত্বককে দূর করে আমাদের ত্বককে উজ্জ্বল করে তোলে। এরপরে আমি আসবো কালো জিরাতে। কালো জিরাতে থাকে ভিটামিন এ, ডি, ই এবং কে, আর যেগুলো সবই স্কিনের পক্ষে খুবই ভালো। আর এর মধ্যে একটা প্রপার্টি থাকে যেটা হচ্ছে অ্যান্টি এজিং প্রপার্টি, যেটা কি না হলো আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের স্কিনে রিঙ্কল পড়ে যায়, মানে বলিরেখা পড়ে, সেই বলিরেখাকে আসতে দেয় না, আর বলিরেখা যদি কারো পড়েও থাকে সেটাকে কম করতে সাহায্য করে। এছাড়া কারো স্কিনে যদি একজিমা, সরাইসিস, অ্যাকনে এসব হয়ে থাকে সেগুলোকেও কম করতে সাহায্য করে, আর এটা আমাদের ত্বককে কিন্তু খুব নরম করে। এরপরে আমি আসবো রসুনের কথায়। রসুনকে তো একটা ওষুধ হিসেবে ধরা হয়, তো রসুনে থাকে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি, যেগুলো কি না স্কিনের বিভিন্ন সমস্যায় কাজে আসে। এছাড়া এটা আমাদের হাড়কে শক্ত করে, শরীরে কোনো অংশে যদি ব্যথা বা ফোলা থাকে সেখানেও এটা খুব কাজে আসে। এছাড়া যাদের অ্যাস্থমা বা কমন কোল্ডের প্রবলেম থাকে তারা রসুন ব্যবহার করতে পারেন, রসুন তেলটা ব্যবহার করতে পারেন। আর এই রসুনও কিন্তু আমাদের ত্বকে বলিরেখা আসতে দূর করে, আর যে স্ট্রেস মার্ক থাকে সেগুলোকেও কম করতে সাহায্য করে। তো দেখো বন্ধুরা, যেসব উপকরণগুলো আমি তেলের মধ্যে দিয়েছিলাম সেগুলো সবই ভালো করে ভেজে একদম ডিপ ব্রাউন কালার হয়ে গেছে, তার মানে তেলটা আমার তৈরি হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে তেলটাকে ঠান্ডা করবার জন্য রেখে দেব। বন্ধুরা, আমি তেল বানানোর সমস্ত কিছু আয়োজন করে একটু খেয়ে নিলাম, তখন আমি তেলটা বানাইনি কেননা একটু দেরি হয়ে গেছিলো। তো এখন আমি খাওয়া দাওয়ার পরে তেলটা বানালাম, আর এই তেলটা বানানোর সময় একটা খুব সুন্দর গন্ধ হয়, যে গন্ধটা আমার খুব ভালো লাগে। তো এখন তেলটা আমার হয়ে গেছে, তো তেলটা সম্পূর্ণ এখন ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাবার পর একটা কাচের বোতলকে আমি ধুয়ে ভালো করে শুকিয়ে রেখে দিয়েছি, ওটার মধ্যে আমি এটাকে স্টোর করে রেখে দেব। তো আমার একটা পুরনো চা ছাঁকনি ছিল, সেই ছাঁকনিটার মধ্যে আমি এই তেলটা ছেঁকে নিচ্ছি। তেলটা আমি এখন একটা কাচের শিশিতে স্টোর করে রাখবো, আর প্রতিদিন সকালবেলায় যখন আমার জানলায় রোদ আসবে সেই রোদে এই শিশিটা রেখে দেব। আর স্নানের 10 থেকে 15 মিনিট আগে তেলটা ভালো করে আমি শরীরে ম্যাসাজ করে নেব এবং স্নান করে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো। আবার দেখা হবে আমার সামনের ভিডিওতে। আজকের মতো এখানেই আসছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা বাই।